আবু সাঈদের মৃত্যু শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছিল। অথচ এই ইতিহাস এমন, এটা আপনারা জানেন, পাকিস্তানের এখন ছাত্রদের একটা আন্দোলন হচ্ছে এবং তারা বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের এই আন্দোলন তাদেরকেও প্রেরণা যোগাচ্ছে। এরকম হয়তো হবে, বাংলাদেশের এই আন্দোলনের ইতিহাস যত যাবে বিভিন্ন দেশে, পৃথিবীতেও এটা একটা উদাহরণ হতে পারে। যেরকম আমরা 60-এর দশকে ইউরোপ জুড়ে যে যুব ছাত্র বিদ্রোহ হয়েছিল তার কাহিনী জানি, যেই বিদ্রোহে প্রেসিডেন্ট জেনারেল দেগল পালিয়ে গেছিলেন ফ্রান্সের এত বড় লৌহ বাহন। হ্যাঁ, এটাই বলা যায় আবু সাঈদের মৃত্যু শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছিল। তার আত্মত্যাগ বাকিদেরকে এরকম অনুপ্রাণিত করেছিল যে প্রত্যেকের মনের মধ্যে একটা সাহস হয়েছিল, অজেয় কত গুলি করবি কর, কিন্তু আমরা ছাড়ছি না, ছাড়ছি যেই কাজ। আমরা যদিও একটি রাজনৈতিক দলের জোট, তারপরে বলি যেই কাজ রাজনৈতিক দলগুলো এরকম করে পারেনি, সেই কাজ এ আমাদের দেশে সবসময় তাই হয়েছে, তারাই সামনে এসছে। সাংবাদিকরা আমাদের সেই কথাগুলো, বিশেষ করে রংপুরে আমরা দুজন যে বলছি, এই কথাগুলো বলবার পর তারা বললেন, আমরা এরকম মনে করি কিন্তু আমরা কি সাঈদের স্মৃতির প্রতি যথাযোগ্য সম্মান জানাতে পারছি, তার হত্যার বিচার আমরা কি ঠিক মতো করতে পারবো? আমাদের তো দাবি আছে প্রতিটা গুলির হিসাব চাই, প্রত্যেকটা হত্যার বিচার চাই। এই বিচার আপনারা জানেন, তার হত্যাকাণ্ডের উপরে মামলা হয়েছে এবং এটাকে যে একটা দুষ্কৃতিকারীরা করেছে ইত্যাদি ইত্যাদি কত কথা বলেছে, খোদ শেখ হাসিনা পর্যন্ত এটা কদর্থ করেছেন, পুলিশদের কী ভূমিকা ছিল সেটা জানেন, একটা 17 বছরের কিশোরকে গ্রেপ্তার করেছিল তাকে, মানে এই সরকার যদি থাকতো তাহলে ওই মানে সাঈদ হত্যাকাণ্ড হয়তো তার ফাঁসি হতে পারতো, কে জানে, এতই একটা বাজে অবস্থা ছিল। সাংবাদিকরা বলছেন, এরও যে তদন্ত করবে সেটা কে? পুলিশ, ওই পুলিশই যারা থানায় আছে। আমি মনে করি, ওখানে বলেছি এবং আমি মনে করি আমার সহযোগী যারা আছেন, সাথী যারা আছেন, নাগরিক কী বলে গণতন্ত্র মঞ্চে, তারা সবাই মানেন যারা খুন করেছে তাদের দিয়ে তদন্ত হতে পারে না, এটা বদলাতে হবে। সরকারকে কোনো এক্সট্রা চাপ দিচ্ছি সেরকম না, কারণ যাই তারা করছেন ভালো ভালো কাজ আমরা ভালোই বলছি, কিন্তু আমরা রাজনৈতিক দল করি, কাউকে সমর্থন করার জন্যে আমাদের জন্ম হয়নি। আমরা রাজনীতি সঠিক পথে যাতে যাই সেই জন্যে সবাইকেই পরামর্শ দিই, সরকারকে তো দেই, সমালোচনাও করি কোনো কোনো সবাই। সরকার পুলিশ প্রশাসন সহ সব প্রশাসনে বেশ কিছু কাজকর্ম করছে, কিন্তু নিচের স্তরে ওরকম করে এখন পর্যন্ত